কার চিনতে পারছেন কি নাকি বাঙালি ভুলে গেছেন সম্পূর্ণরূপে তাকে ইনি আর কেউ নন ইনি হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শম্ভুমিত্র এবং তৃপ্তিমিত্রের সুযোগ্য কন্যা সাওলি মিত্র যাকে আমরা দেখেছি ঋত্বিক ঘটকের বিখ্যাত সিনেমা যুক্তিতর্ক আর গপ্পতে বঙ্গবালার ভূমিকায় ইনি নাটকে সারা জীবনের তার অবদানের জন্য দু সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পান 2009 হাজার নয় সালে আর্টসে বা কলা বিভাগে পান পদ্মশ্রী অ্যাওয়ার্ড এবং দু সালে পান বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড তার সারা জীবনের কাজের স্বীকৃতি হিসাবে আজ কেন এত কথা বলছি কারণ এই বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব সাওলি মিত্র আর আমাদের মধ্যে নেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চিরকালের মতো বিদায় নিয়েছেন পৃথিবী থেকে মাত্র চুয়াত্তর বছর বয়সে মাত্র এই কথাটাই বললাম বর্তমান সময়ে চুয়াত্তর বছর বয়সটা বোধহয় কোনো বয়সই নয় কিন্তু তা সত্ত্বেও তাকে চলে যেতে হলো বার্ধক্যজনিত নানান অসুস্থতার কারণে হ্যাঁ সত্যিই তাই একটা বয়সের পর নিজের শরীরের যথেষ্ট খেয়াল রাখতে হয় দীর্ঘায়ু লাভের জন্য নিজের দৈনিক খাদ্যাভ্যাসের প্রতি জোর দিতে হয় যারা সত্যি সত্যি সুস্থভাবে বাকি জীবনটুকু কাটাতে চান চল্লিশ বছরের পর থেকেই একটা কড়া ডায়েটরি রেগুলেশনের মধ্যে থাকা তাদের জন্য ভীষণ আবশ্যক আর কোন বয়সে কি খাবেন কতটা খাবার কি পরিমাণে খাবেন এবং রন্ধন পদ্ধতি কি হবে এটা বোধ বলে দিতে পারে একজন ডায়েটিশিয়ানই তাই নিজের ডায়েট চার্ট অবিলম্বে বানিয়ে ফেলুন বা কোনো ডায়েটিশিয়ানের সাহায্য নিন আর ডায়েট চার্টের বিষয়ে সর্বদাই আমরা টিম পেয়ারা নিউট্রিশান আছি আপনাদের সঙ্গে যে কোনো ডায়েটের জন্য আমাদের মেল করুন ড্রেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু লাভ করুন টিম পেয়ারা নিউট্রিশানের সাথে পরিশেষে বলবো শাওলি মিত্রের আত্মার শান্তি কামনা করি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতি রইল টিম পেয়ারা নিউট্রিশানের সমবেদনা